প্রথমত মনে করছে আলসার কারণে ভালো হবে না, প্রথমত মনে করছে আলসার টক খাওয়ার কারণে আসছে, বেশি ঝাল খাওয়ার কারণে আসছে। এই যে মিথ গুলো, এই যে ভুল ধারণা গুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তো গ্যাস্ট্রিক তো যদি ফিক্স করতে পারেন তাহলে আলসার কমে যাবে। ফাস্টিং করতে হবে, লং ফাস্টিং, সারাক্ষণ মুখে লবঙ্গ আছে, লবঙ্গ ক্লোভ, ক্লোভটা চুষতে হবে, কালো যে ফ্লাওয়ারটা, ক্যাবেজ জুস লাগবে আপনাকে, বারবারিন আর যে আর্বস এটা লাগবে। রং খাবার গুলো খাবেন না, হ্যাঁ খাবার মধ্যে প্রচুর র কাঁচা শাকসবজি রাখবেন, তাহলে আস্তে আস্তে আলসার থেকে বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আলসার থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে চেষ্টা করছেন, কিন্তু এখানে গ্যাপটা কোন জায়গায়? প্রথমত মনে করছেন আলসার কারণে ভালো হবে না, প্রথমত মনে করছেন আলসার টক খাওয়ার কারণে আসছে, বেশি ঝাল খাওয়ার কারণে আসছে। এই যে মিথ গুলো, এই যে ভুল ধারণা গুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আলসার দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিক থেকে হয়, গ্যাস্ট্রিক হয় ল্যাক অফ অ্যাসিড থেকে। আমাদেরকে শিখানো হয়েছে টু মাচ অ্যাসিড থেকে গ্যাস্ট্রিক বাড়ছে, তাই না? একটা হেলথ প্রফেশনাল বা আপনি শুনে আসছেন অনেক হেলথ প্রফেশনাল কাছ থেকে, তার মানে কথা রাইট হবে তা না। সায়েন্স কনস্ট্যান্টলি ইভলভ হচ্ছে, নতুন নতুন আইডিয়া এসছে, নতুন নতুন করে দেখা হচ্ছে যে সত্যিকারে মেকানিজম কি একটা রোগের জন্য। আপনাকে এটা নলেজ থেকে আপডেট করতে হবে, যে কোনো ব্যাপারে, সায়েন্স টেকনোলজি। তো গ্যাস্ট্রিক তো যদি ফিক্স করতে পারেন তাহলে আলসার কমে যাবে। তবে আলসার যদি খুব বেশি হয় টেম্পোরারি, আপনি মেডিসিন নিতে হবে কিন্তু। হ্যাঁ খাওয়ার আগে যে প্রোটন পাম্প ইনহিবিটরটা নেবেন 1 ঘন্টা আগে, খাওয়ার পর যদি গ্যাস্ট্রিক খেতে গ্যাস্ট্রিক খেতে হয় খাবেন, কিন্তু আপনাকে লং রান আপনাকে আলসারের জন্য আপনাকে ক্যারিসটাকে জুস করে খেতে হবে। হ্যাঁ আলসার হওয়া মানে ওখানে আপনার এইচ পাইলোরি গ্রো হচ্ছে, এইচ পাইলোরি ডায়াগনোস না হলেও আপনার মনে রাখবেন ওখানে কিন্তু এইচ পাইলোরি গ্রো হচ্ছে। তো এইচ পাইলোরি থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য আপনাকে ওই ক্যাবেজ জুস লাগবে, আপনাকে বারবারিন আর যে আর্বস এটা লাগবে। আলসারের জন্য আপনাকে ফাস্টিং করতে হবে, লং ফাস্টিং, প্রচুর সারাক্ষণ অ্যাপল খেতে হবে, অ্যাপল 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 অ্যাপল। আপেলের মধ্যে কি আছে? ম্যালিক অ্যাসিড আছে, আপনার মধ্যে প্রচুর এনজাইম আছে। হ্যাঁ ওই এনজাইমটা এসে আপনার অর্গান গুলোকে অ্যাক্টিভেট করে দ্রুত হিলিং এর দিকে চলে যাবে। খাওয়ার পরে সবসময় আপনার একটু অ্যামোসাইন ভিনেগার খাবেন, কারণ ডাইরেক্ট অ্যাসোমিটার খেলে আপনার জ্বলবে, কারণ আপনার আলসার আছে, তাই না? আলসার নিয়ে অনেক ভিডিও করেছে ভাইরা, ওই ভিডিওগুলো দেখুন। আলসার জন্য আগে কি করতে হবে? গ্যাস্ট্রিকের যে কাজগুলো সেই কাজগুলো আলসারের জন্য, কিন্তু আলসারের ক্ষেত্রে আপনি আগে এই অ্যাপল সাইডার ভিনেগারটা খেতে পারবেন না, খাবার পরে খেতে হবে বা খাবার মাঝখানে খেতে হবে, আর আপনাকে ক্যাবেজ জুস খেতে হবে। হ্যাঁ এটা মনে রাখবেন। আর আলসারের ক্ষেত্রে আপনাকে ফাস্টিং করতে হবে, সারাক্ষণ মুখে লবঙ্গ আছে, লবঙ্গ ক্লোভ, ক্লোভটা চুষতে হবে, কালো যে ফ্লাওয়ারটা, এটা আপনাকে কনস্ট্যান্টলি আপনাকে এনজাইম সিক্রেট করতে সাহায্য করবে এবং হিলিং এর দিকে থাকবে। কোনো ঝাল পোড়া ভাজি এগুলো খাবেন না, মশলা তেল একটু বেশি খাবেন, কারণ আমাদেরকে বলা হয়েছে তেল মশলা কম খাবেন না। ভাজি ফ্রাই রং খাবার গুলো খাবেন না, হ্যাঁ খাবার মধ্যে প্রচুর র কাঁচা শাকসবজি রাখবেন, তাহলে আস্তে 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 থেকে বেরিয়ে আসতে পারবেন। হ্যাঁ থ্যাংক ইউ।